মহাকাশে জিরো গ্র্যাভিটিতে অবস্থানের ছয় মাস পর বাংলাদেশে অধিকতর গবেষণার জন্য ফিরে আনা হলো সেই ধনিয়া বীজ। এর মাধ্যমে মহাশূন্য নিয়ে দেশের বিজ্ঞানীদের গবেষণার পথ সুগম হলো বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। সাভার থেকে মনির হোসেনের ছবি ও মুজাফর হোসাইন জয়ের তথ্যে রিপোর্ট। সাভারের গণকবাড়ি এলাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজির সভাকক্ষে মহাশূন্য থেকে ফিরে আসা ধনিয়া বীজের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী। এরপর ছয় মাস জিরো গ্র্যাভিটিতে থাকা বীজ রোপণ করেন তিনি। আর এ বীজ থেকে জন্ম নেয়া ধনিয়া চারার সঙ্গে পৃথিবীতে থাকা একই বীজের চারার জীবনচক্র ও তার পুষ্টিগুণ নিয়ে গবেষণা করবেন দেশের বিজ্ঞানীরা। জাপানি মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা ও নাসার সঙ্গে বাংলাদেশের গবেষণামূলক কাজের নতুন দ্বার উন্মোচন হলে বলে মনে করেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। 12টা দেশ থেকে ওনারা হার্ভ নিয়ে যাবেন, সেটা ওখানে গ্রো করাবেন এবং যেগুলি শর্ট টাইমের মধ্যে প্ল্যান্ট তৈরি হয়। আমাদের এনআইভি থেকে আমরা ধনিয়াকে সিলেকশন করেছি, তো সেটা ওনারা এরোস্পেসে জিরো গ্র্যাভিটিতে ছয় মাস ওইখানে ঘুরেছে, ঘুরে ওইটা আমাদের এখানে চলে এসেছে। জাক্সার পৃষ্ঠপোষকতায় নাসার গবেষক দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন দেশের বিজ্ঞানীরা। জাপানও এটার সাথে জড়িত এবং তাদের তো একটা কনফিডেন্স ডেভেলপ করে গেছে যে বাংলাদেশের উপরে, তো এখন আমাদের এখানে যদি কোনো ধরনের সাহায্য লাগে সেটা নিয়ে আমরা তাদের সাথে বসবো, বসে ওইটা এ করে মানে আমরা সলভ করে দেব। এশিয়ান হার্বস ইন স্পেস শীর্ষক মহাকাশ জীববিজ্ঞান গবেষণা প্রকল্পের আওতায় গত বছর থেকে কাজ করে আসছে বাংলাদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি। সময় সংবাদ, সাভার।